नमस्कार बंधुरा, श्री सद्गुरु संघ चैनलर पक्ष के सकल दर्शक और श्रोता मंडली के जाना सुस्वागत। आमी सन्मित्र आपनादेर साथे भारतवर्षे এই বাংলায় বহুবার বহু মাতৃসাধক লীলা করে গেছেন। কখনো এসেছিলেন অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ পরমহংস, আবার একই সময়ে এসেছিলেন সাধক শ্রী শ্রী বামাক্ষেপা, তার বহু পূর্বে এসেছিলেন মহাসাধক শ্রী রামপ্রসাদ, কখনো কমলাকান্ত ভট্টাচার্য, পরবর্তীতে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর নিগম আনন্দ সরস্বতী পরমহংসদেব। এরকম বহু মাতৃসাধকের কথা আমরা জানি, কিন্তু বন্ধুরা এমন অনেক মাতৃসাধক আছেন যাদেরকে আমরা ঠিক অন্য পরিচয়ে জানি, কিন্তু তাদের ভিতরে ছিল এক মাতৃভক্তের জ্বলন্ত নিদর্শন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যাকে আমরা নিছকই একজন বিদ্রোহী কবি বলে জানি, কিন্তু তিনি যে কত বড় একজন মাতৃসাধক ছিলেন সেই ঘটনাই আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মাতৃসাধক কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে মাতৃসাধক, মহান যোগী, সুকবি, গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, দেশপ্রেমিক, সাহিত্যিক, অভিনেতা ও সঙ্গীত পরিচালক। বাংলার আধ্যাত্মিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক, সাহিত্যিক ও সঙ্গীত অভিনয় জগতে তিনি কিন্তু বিরাটভাবে সুপ্রসিদ্ধ হয়েছিলেন উত্তরকালে। বাংলার জনজীবনে তিনি বিদ্রোহী কবি বলে সর্বত্র পরিচিত। সর্বোপরি বাংলার আধ্যাত্মিক জগতে মাতৃসাধক কাজী নজরুল ইসলাম ছিলেন সিদ্ধ মহাপুরুষ তথা মাতৃসাধক রামপ্রসাদ, রাজা রামকৃষ্ণ ও কমলাকান্তের সার্থক উত্তরস্বরূপ। মাতৃপূজারই কাজী নজরুল ইসলাম একাধারে যোগ ও তন্ত্রে সমান পারদর্শী ছিলেন। আধ্যাত্ম জগতে তার এই দিব্য বিচরণ কয়েকজন মন্ত্র অন্তরঙ্গ পার্শ্ব ছাড়া বিশেষ কেউ জানত না। তবে যে তিনি ত্রিলোক জননী মা মহামায়ার একনিষ্ঠ সাধক ছিলেন তা প্রায় অনেকেই জানেন। তিনি অজস্র শ্যামা সঙ্গীত রচনা করে মায়ের চরণে অঞ্জলি দিয়েছেন, যেরকম বল রে জবা বল, আমার কালমের পায়ের তলায় শ্মশানে জাগিছে শ্যামা, ব্রহ্মময়ী জননী মোর। কথিত আছে এরকম অজস্র শ্যামা সঙ্গীত সাধক কাজী নজরুল ইসলাম লিখেছেন। তো আসুন বন্ধুরা, আজকে জেনে নেই সেই মাতৃসাধকের জীবনের তন্ত্র সাধনা চলাকালীন এক ভয়ঙ্কর ঘটনার কথা। সাহিত্যের পাশাপাশি কাজী নজরুল তন্ত্র সাধনাতেও মনোনিবেশ করেছেন। তো একবারের ঘটনা আপনাদের সামনে প্রকাশ করছি। ঘটনাটা সেই সময়ের যখন কাজী নজরুল ইসলামকে প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রামে যুক্ত হওয়ার জন্য ব্রিটিশ সরকার থেকে দমদমের একটা জেলে বন্দী করে রাখা হয়। যাই হোক, সাধক কবি নজরুল যখন দমদম জেলে থাকতেন তখন প্রায় জেলের মধ্যেই তিনি শ্যামামায়ের মূর্তি এনে গভীর ভক্তির সাথে মাতৃপুজো করতেন। জেল থেকে বের হওয়ার পর একবার তিনি দমদমের এক মহাশ্মশানে মহানিশাতে তন্ত্রমতে তন্ত্রের সর্বোচ্চ ভয়ঙ্কর সাধনা, সব সাধনা শুরু করলেন। সেই সব সাধনা চলাকালীন নজরুল ইসলামের সামনে নানান বিভীষিকা শুরু হলো। শ্মশান বিভূতি, কিন্তু নজরুল নির্ভীকভাবে সবের উপরে বসে
সাধনা করে যেতে লাগলেন। এমন সময় ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যা কাজী সাহেবকে স্তব্ধ করে দিয়েছিল। সব সাধনা চলাকালীন মধ্যরাত্রে এক সময় এক বিরাট বীভৎস প্রেত মূর্তি তার কাছে এসে তাকে নিষেধ করলেন এই তন্ত্রাক্ত সব সাধনা করতে। নজরুল ইসলাম আশ্চর্য হয়ে গেলেন সেই বীভৎস মূর্তি দেখে। নজরুল সেই বীভৎস মূর্তিটিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুমি আমাকে আমার সাধনাতে বাধা দিচ্ছ কেন? কে তুমি? ধীরে ধীরে সেই প্রেত মূর্তি নজরুলকে উত্তর দিলেন, নজরুল মা, তোমাকে একবার ও গান করবার শক্তি দিয়েছেন, তার মধ্যে দিয়েই তোমার দর্শন মুক্তি মিলবে। তুমি গান লেখো আর প্রাণ ভরে মাকে শোনাও। এই সমস্ত তান্ত্রিক সাধন ক্রিয়া তোমার ভোগ দেহে সহ্য হবে না। বিরূপ প্রতিক্রিয়া হবে। অতএব নজরুল, তুমি এই সব সাধনা ত্যাগ করো। কিন্তু নজরুল তা শুনেও গ্রাহ্য করলেন না। ভাবলেন তাকে সাধন থেকে বিচ্যুত করার জন্য এই সব পরীক্ষা করছে এই অপদেবতা। তবুও সেই মূর্তি নজরুলকে একই কথা বলতে লাগলো। তখন নিজ আসনে বসেই নজরুল সেই বিরাট মূর্তিকে জিজ্ঞেস করলেন, কে তুমি? কি চাও আমার কাছে? তোমার পরিচয় দাও। এই কথা শুনে স্বল্প ভাবে সেই প্রেত মূর্তি নিজের পরিচয় প্রদান করলেন। আমি এই শ্মশান ভৈরব, শ্মশান রক্ষা করি। তুমি এই শ্মশানে তোমার এসবে প্রয়োজন নেই। তাই আমি তোমাকে যা বললাম তুমি তাই করো। কিন্তু সাধক নজরুল এসব কথা গ্রাহ্যই করলেন না। তিনি সেই অপার্থিব মূর্তিকে কোনো তোয়াক্কাই করছেন না। এক সময় বিরক্ত হয়ে অসীম সাহসী নজরুল সেই বিরাট নরমূর্তিকে বলল, আমাকে ভয় দেখিয়ে কোনো ফল হবে না। তোমার যদি কোনো শক্তি থাকে তবে তা তুমি করে দেখাও, আমি আমার সাধন থেকে বিচ্যুত হব না। এমন সময় সেই ভয়ঙ্কর মূর্তি নজরুলের দিকে তার কটাক্ষ দৃষ্টি প্রেরণ করে শেষে বললই, নজরুল
রসুল, তোমাকে বারংবার নিষেধ করা সত্ত্বেও তুমি আমার আদেশ অবজ্ঞা করলে। এই কথা বলে সে প্রথমে তার ডান হাতটা খুলে মাটিতে রাখল, তারপর বাম হাতটাও খুলে মাটিতে রাখল, তারপর মাথাটাও খুলে ফেলল একইভাবে। এভাবে যথাক্রমে ডান পা বাম পা ও খুলে ফেলল, শুধু ধরটা দাঁড়িয়ে আছে। তখন মাথাটা নজরুলের সামনে এগিয়ে আসতে লাগল। একে ঘোর মহাশ্মশান, তাতে গভীর রাত, তার মধ্যে এই ভয়াবহ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন নজরুল, কিন্তু তিনি দৃঢ়ভাবে নিজ আসনে বসে রইলেন। সেই মাথাটা নজরুলের দিকে এসে ভীষণভাবে ভীতি প্রদর্শন করতে লাগলো এবং নজরুলকে সতর্ক করে সেই মাথা বারংবার বলতে লাগলো যে নজরুল, তুমি ভক্তি মার্গের সাধক, সেই পথেই তুমি সব পাবে, আমার বারণ যদি তুমি না শোনো তাহলে অশেষ কষ্ট পাবে। এই বলে সেই মাথাটা ধরের উপরে স্থাপিত হলো। মুহূর্তের মধ্যে খুলে রাখা হাত পাগুলি আপনা আপনি সে জায়গায় এসে যথাস্থানে জোড়া লেগে গেল। পলকের মধ্যে সেই অপার্থিব মূর্তি অদৃশ্য হয়ে গেল। কথিত আছে, এই ঘটনা কাজী নজরুল ইসলামের সাধন জীবনে এক ভয়ঙ্কর দাগ কেটে যায়। অনেকের মতে পরবর্তীতে কাজী সাহেবের যে স্মৃতিশক্তি সম্পূর্ণ লোপ পেয়ে গেছিল, এই ঘটনা তার জন্য অনেকটা দায়ী। কিন্তু উক্ত এই ঘটনার সাথে সেই ঘটনার কতটা মিল রয়েছে তা সেভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে। সেই সাথে আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা কথাই বলবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এরকম মহাসাধকদের জীবনে নানান রকমের অজানা অভিজ্ঞতা অজানা ঘটনা জানতে। তো চলি বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে অন্য এক নতুন ঘটনা নিয়ে। সকলে ভালো থাকবেন।